এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আর এখন আমি রেডি হয়ে গেছি, একটু মার্কেটে যাব। আর এই দেখুন বাইরের কি অবস্থা, একদম সাদা হয়ে আছে চারপাশ, দেখতে অবশ্যই ভালো লাগে, তবে বাইরে একটু বের হলেই অনেক ঠান্ডা লাগে। আর এই হাঁটার রাস্তাগুলোর মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে গেছে, এজন্য হাঁটার রাস্তাগুলোর মধ্যে আর বরফ নেই। কিন্তু পার্কিং লটের জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি, এখানে অনেক বরফ জমে আছে। চলুন যাই এবার বাজার করতে। আর এখনো কিন্তু অল্প অল্প বরফ পড়ছে, দেখুন আমাদের এই গাড়ির গ্লাসের মধ্যে অল্প অল্প বরফ পড়ে আছে। যেখানে বাজার করতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি একটু দূরে না, 3-4 মিনিটের রাস্তা গাড়ি করে গেলে, আর যদি হেঁটে যেতে হয় তাহলে একটু সময়টা বেশি লাগে। আর এইবার আমি চলে আসলাম একটা ঔষধের দোকানে। আর এই দোকানে কিছুদিন আগে আমি একটা ব্যাগ দেখিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল, আজকে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর আমার ওষুধটাও নেওয়া হয়ে গেছে, আমার বাজার করা হয়ে গেছে, এবার বাড়িতে চলে আসলাম। দেখুন গিয়েছিলাম বিকালবেলা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে কি ঠান্ডা। আর আমার হাতে আছে বাজার, চলুন ঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে আসলাম লাউ, বেগুন আর চাইনিজ একটা শাক, আর এনেছি কচুর মুখি আর চাইনিজ করলা আর চিংড়ি মাছ, আর সাথে ছিল কাঁচামরিচ। এই ছিল আজকে সবজি বাজার। অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সাথে এনেছি একটা ফেস পাউডার, আমি এই ফেস পাউডারটি ব্যবহার করি। আর নিয়ে আসলাম এই পুতুলটা, এই পুতুলটা আমার বোনের জন্য নিয়ে আসছি। আর এই তো এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে রেখেছিলাম, ভাতটা হয়ে গেছে। আর ঘরে এসে ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলুন আপনাদেরকে দেখাই আজকে কী কী রান্না করলাম। রান্না করেছি লাউয়ের তরকারি, সাথে আর রান্না করেছিলাম লাউয়ের খোসা ভাজি আলু দিয়ে, আর এখানে আছে করলা ভাজি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর করেছি আলু ভর্তা। রান্না বান্না শেষ করে এবার আমার জন্য ভাত নিয়ে নিলাম, কারণ আমার অনেক বেশি খিদে পেয়ে গেছে, যার জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম। আজকে রাতের বেলায় রান্না করেছি, কারণ আজকে ঘরে সবজি কম ছিল, সবজি এনে তারপর রান্না করেছি। এবার আমি ভাতটা খেয়ে নেব। এটা পরের দিন, আমি আজকে টুনা মাছের পকোড়া বানাবো, এর জন্য এখানে আমি টুনা মাছটা মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা কাটা ছাড়াই এনেছিল, এর জন্য আমি ভালো করে মাখিয়ে নিতে পারলাম। আর এবার আমি গরম গরম পাকোড়াগুলো ভেজে নিই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এবার তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো উল্টিয়ে নিব। আমি টুনা মাছের পকোড়া বানিয়েছি, আর খেতেও ভালো হয়েছিল। পকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি শাক কেটে নেব। আর এই শাকটা কালকে যে এনেছিলাম, কালকে আর রান্না করিনি, এখন রান্না করব, এই জন্য এখন কেটে নিচ্ছি। আর এই শাকটা আমি খুবই চিকন চিকন করে কেটে নেব। এই শাকটা খেতে এতটা ভালো লেগেছিল, প্রথমে তো বুঝতে পারিনি এটা কী শাক, তারপর খাওয়ার পরে বুঝতে পারলাম এটা কী শাক, এটা হচ্ছে মূলা শাক। আর মূলা শাক আমার ভালো লাগে, মূলা শাকটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আর আমার শাক কাটা হয়ে গেছে, এবার আমি শাকটা ধুয়ে নেব। আর এই শাকগুলা খুব কুচি ছিল, আর এই শাকটা এর আগে আমি আর অনেকবার খেয়েছি, কিন্তু বুঝতে পারিনি এটা যে মূলা শাক, কিন্তু এবার খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা মূলা শাক। আর আমি এই শাকটা খুব ভালো করে ধুয়ে নেব। শাকটা
হাওয়া হয়ে গেছে এবার চলুন রান্না শুরু করি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়িগুলো একটু বড় ছিল এর জন্য আমি চিংড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ এবার আমি নাড়াচাড়া করে চিংড়িগুলো ভেজে নেব আমি চিংড়িগুলো খুব বেশি ভাজবো না তাহলে চিংড়িগুলো আবার শক্ত হয়ে যাবে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এবার ডেকে ভালো করে সিদ্ধ করে নেব শাকটা আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এবার আমি শাকটা নামিয়ে নিব আর শাকটা নামিয়ে আমি সম্বাস দিয়ে দিব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এবার শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবার রসুন কুচিটাও একটু ভেজে নেব আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার সবকিছু একসাথে মিশিয়ে আমি ভালো করে ভেজে নেব রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার শাকটা আমি আরো কিছুক্ষণ রান্না করব আমি সবসময় শাক এভাবেই রান্না করি আর এই শাকের মধ্যে আমি আর কিছু দেব না আমার শাকটা হয়েই গেছে এবার নামিয়ে নেব আমার এইভাবে শাক রান্না করাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এবার আমি মসুর ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নেব আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করব আমার ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর ডেকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা খুব ভালো করে একটা ঘুটনি দিয়ে কুটে নেব আর এখন আমি টমেটোগুলো কেটে নেব টমেটো দিয়ে ডাল আমার সবসময় ভালো লাগে আমার সব ধরনের টক ডালই ভালো লাগে যেমন আমের ডাল জলপাইয়ের ডাল আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক দিবেন টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিব আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি এবার এই টমেটো আমি ডালের মধ্যে দিয়ে দিব আমি সবগুলো টমেটো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডালটা আমি আরেকটু ফুটিয়ে নিব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার নাড়াচাড়া করে ডালের সাথে হলুদটা মিশিয়ে নেব আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব ডালে ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর এই শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সরিষা যেহেতু এটা টক ডাল এর জন্য আমি এর মধ্যে সরিষাই দিলাম এবার শুকনো মরিচ আর সরিষাটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিব আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই টক ডালের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে নেব একটু চিনি দিলে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু এটা টক ডাল আমার সব রান্না বান্না করা হয়ে গেছে আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই